নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজে শিক্ষার্থীদের ও ব্যবসায়ীদের আঘাত পাল্টা আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আশেপাশের এলাকা। সংঘর্ষের এক পর্যায়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে নূরজাহান মার্কেটের একটি দোকান, পুড়ে ছাই হয়ে যায়। দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে এই দোকানে আগুন লাগে, এতে মার্কেটের নিচতলার সর্বদক্ষিণের কাপড়ে দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে থাকা দোকানদারদের অভিযোগ, তারা জরুরি সেবায় কল দিয়েও ফায়ার সার্ভিসের সাড়া পাননি। দুপুর সোয়া দুইটার দিকে ফায়ার সার্ভিসের একটি গাড়িকে সেখানে যেতে দেখা যায়। এর আগে দোকানের কর্মী ও শিক্ষার্থীদের সংঘর্ষের সময় উভয় দিক থেকে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে একটি পেট্রোল বোমা চন্দ্রিমা সুপার মার্কেটে তৃতীয়তলায় বিস্ফোরণের ফলে সেখানকার একটি দোকানে আগুন লেগে যায়। দোকান কর্মীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। তারা পানি, অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। চন্দ্রিমা সুপার মার্কেটের ওই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে। সকাল ১০টার পর থেকে নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজে শিক্ষার্থীদের অবরোধের পর তাদের সঙ্গে ব্যবসায়ী ও দোকানের কর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ। কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজও পাওয়া গেছে। সংঘর্ষের এক পর্যায়ে বেলা ১১টার পর থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে সড়কে অবস্থান নেন। সংঘর্ষ শুরুর দুই ঘণ্টার বেশি সময় পর ঘটনাস্থলে এসেছে বাড়তি পুলিশ। দুপুর ১২:৩০টার পর জলকামান ও কাঁদানে গ্যাস নিয়ে পুলিশের ২০০ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রিয় ভিউয়ার্স, ঈদের ঠিক আগ মুহূর্তে ছাত্রদের সাথে দোকানদের এই সংঘর্ষ আপনি কিভাবে দেখছেন? ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দেশ বিদেশের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।